আজ থেকে যারা এখানে এসেছো, যারা মেসির ভক্ত, আর্জেন্টিনার ভক্ত, এগুলো না করে ভাইরে তুই যদি এখন সুন্দরী মেয়ে খুঁজতি, তাকুয়াবান মেয়ে বিয়ের জন্য, তাহলে ভাই তুই সিঙ্গেল থেকে আজকে মিঙ্গেল হয়ে যেতি। এত সারাদিন মেসির নে গুতায়, সারাদিন মেসির নে গুতায়, আর দিন শেষে পোস্ট করে আমাকে কেউ ভালোবাসে না। তাহলে ভালো কে বাসবে? তুই তো মেসিরে ভালোবাসিস, মেসিকে ভালোবাসা বাদ দিয়ে আসল ভালোবাসা খোঁজো, সুখী মানুষ তুমি হবা ইনশাআল্লাহ। এই আর্জেন্টিনা আর ব্রাজিল করে করে যারা মাথা নষ্ট করে, এদের সবগুলো দেখলে আমার খ্যাত মনে হয়, খ্যাত খ্যাত খ্যাত। কোনো প্রশ্ন হবে না, আমি যা বলতেছি এটা এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এইসব ফালতু কাজে যেও না তোমরা। মেসি তুমি মরলে ইন্না লিল্লাহ পড়তে আসবে না, আর সেই মেসির জন্য কত যে পাগল, এই মেসির জন্য কিছু যুবক এত বেশি পাগল, তার এক গুণ পাগল যদি নবীর জন্য হতো আমার মনে হয় তার জন্য জান্নাত অজীব হয়ে যেত। আজীব তামাশা, পুরো বাড়ির বাহিরে ভেতরে রাস্তাঘাটে বিশাল বড় আর্জেন্টিনার বিশাল বড় পতাকা আসনা নাই, ব্রাজিলের পতাকা আসনা নাই। এই হাজার টাকা দিয়ে আর্জেন্টিনার পতাকা না বানায়, ব্রাজিলের পতাকা না বানিয়ে ওই 1000 টাকা গরিব অসহায়কে দান করো, কবরে তোমার কাজে আসবে এই টাকাটা। ডোন্ট ওয়েস্ট ইউর মানি প্লিজ, এটা নষ্ট করো না। আজকে যখন যাচ্ছিলাম প্রোগ্রামে দেখতেছি প্রায় কয়েক মাইল পর্যন্ত মনে হয় যে বিশাল বড় একখান একদম আর্জেন্টিনার পতাকা লাগাইছে। এই যে টাকাটা তুমি খরচ করলা, এটা কি আসলে খরচ হইল না অপচয় হইল? আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক, পড়না আমিন। সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে এই বাংলাদেশে সেলিব্রিটি যেগুলো আছে, একটা এক এক ধরনের সেলিব্রিটি বাংলাদেশে আছে না নাই, কেউ টিকটক সেলিব্রিটি, কেউ নাটকের সেলিব্রিটি, সবগুলো এর বউ আর্জেন্টিনা একটা করে, স্বামী করে ব্রাজিলের জন্য, কিলাকিলি আছে না নাই। এই কিলাকিলি ওরা নিজেরা করে না, এগুলো ফেসবুকে আপলোড দেয়, অন্য জায়গায় আপলোড দেয়, যুবকদের চরিত্র ধ্বংস করার পায় তারা শুরু করছে, তারা বন্ধ করতে হবে। আর শোনো, তোমরা যারা ব্রাজিলকে সাপোর্ট করো, আর্জেন্টিনা সাপোর্ট করো, হাদিস শোনো, আল মারউ মা মান আহাব্বা, জিসকে সাথ জিসকি মোহাব্বত, উসকে সাথ উসকি কিয়ামত। আজকে মেসিরে ভালোবাসবা, কিয়ামতের দিন মেসির সঙ্গে উঠবা, আর মেসির সঙ্গে উঠলে কনফার্ম জান্নাতি, না না কনফার্ম জান্নাতি। বিধর্মীরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নাও দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত তোমার, তুমি কোন জায়গায় যাবে। সারাদিন এই মেসি আর ব্রাজিল না করে আল্লাহর ইবাদত করো, তোমার সময়টা কাজে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে হেদায়াত দান করুক, পড়না আমিন।